নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার রঙিনি। আজকের রঙিনি সুপত্রাস বুটিকের রঙিনি, সুপত্রার রঙিনি। অনেক অনেক স্বাগত সুপত্রাকে। সুপত্রা, আজকে আমি তোমার রঙিনি হয়েছি, কেন হয়েছি তুমি একটু বলবে, কারণটা কি? হ্যাঁ, এটা না মানে মূলত ভাষা দিবসের জন্য তৈরি করা। আমার আর আমার যে সাথে করে কাজ, তাকে দুজনে মিলে বসে আলোচনা করে দুদিনের মধ্যে প্ল্যান করে জিনিসটা তৈরি করা আর কি। মানে শাড়িটার হাফটা আপনারা দেখলেন, এটা কিন্তু হাফটা তাঁতের, হ্যাঁ তাঁতের চেক, হ্যাঁ রেশম চেক নয়, তাঁত চেক, তাঁত চেক ধনে খালি একদম। আর এটা রয়েছে হচ্ছে তাঁতের মধ্যে জরি চেক ধনে খালি, ধনে খালি। আর তার মধ্যে এভাবে আর্টটা গেছে পুরোটাই হ্যান্ড পেইন্টিং। এটা রয়েছে আঁচলটা পুরোটাই হ্যান্ড পেইন্টিং। আর এই রয়েছে নিচের দিকটা, এইভাবে যাচ্ছে পেইন্টিংটা। আচ্ছা, আমি বলে দিই, এই শাড়িটার সঙ্গে আমার যে ব্লাউজটা সেটা কিন্তু হচ্ছে এই ক্রপ টপ ব্লাউজটা। এটা হচ্ছে এর ক্রপ টপটা, এই হচ্ছে এর ব্লাউজটা। এই ব্লাউজটার সঙ্গে এই শাড়িটা আপনাদের পরতে হবে। ব্লাউজটা হচ্ছে তোমার 1250-এর ব্লাউজ, 1650-এর শাড়ি। আর জুয়েলারি যেটা আমি পরে আছি পেয়ে যাবেন, সেম টাই পেয়ে যাবেন। জুয়েলারিটা হচ্ছে 450, এটা হচ্ছে গলারটা। আর তার সঙ্গে আমি দেখিয়ে দেবো হচ্ছে তোমার কানের দুলটা, এটা রয়েছে কানেরটা। দুটো মিলিয়ে এত সুন্দর করে সুপত্রাসকে সাজাবার জন্য, আর তুমি আমাকে সাজিয়েছো আজকে রঙিনীতে, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি খালি এটা মিস করে গেছি, আমি আজকে সকাল থেকে শাড়িটা পরেছিলাম, কালো ঘড়িটা এর সঙ্গে ভীষণ ভাবে যেত যেত। তো যাই হোক, শুরু করব আজকের রঙিনীটা চেঞ্জ করে নিলে। তোমার শাড়িটা একটু বলো, তুমি শাড়িটা যেটা পরে আছো। না, আমার ঘড়িটা তোমাকে দিলে একদম পারফেক্ট হতো। হ্যাঁ, আমারটা তোমার ভাগলপুরি সিল্ক, যেটা তোমার ওই মঙ্গলগিরি স্টাইলে করা, মাঝখানটা চেক্সের মধ্যে, দুদিকে সাদা, গোল্ডেন একটা পার পাবেন। এটাও 1650, মানে এই শাড়িটাও চাইলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আমার শাড়িটা ভাষা দিবসের জন্য যারা যারা বলবেন প্রত্যেকেই কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, আর আজকে আমরা ব্লাউজ দেখাবো, কিছু কোট দেখাবো, তাই তো? হ্যাঁ, আর শাড়ি তো দেখাবো, জুয়েলারি দেখাবো, কিন্তু যেটা দেখাবো না সেটা হচ্ছে আজকে ব্যাগ। ব্যাগ কিন্তু প্রচুর পাবে। আচ্ছা, দেখা শুরু করি। এটা হচ্ছে প্রথম শাড়ি, এক নম্বর শাড়ি, কালারটা একটু বাটার টোন, তার সঙ্গে রেড কালারটা ব্রাশিং করে গেছে, তার সঙ্গে হ্যান্ড ব্লক, সুপত্রা হ্যাটস অফ। এখনো 2020-এর মোটামুটি মে মাস থেকে আজকে 2022-এর ফেব্রুয়ারির মিডল, এখনো কিন্তু মাস্ক চলছে। এবং তার সঙ্গে ব্লাউজ পিস, প্রাইসটা হচ্ছে 1150। এর সঙ্গে যদি স্লিক একটা জুয়েলারি চান, এই জুয়েলারি দিয়ে কিন্তু সাজতেই পারেন। এটা রয়েছে মাছ নেকলেস, নেকলেসের মতো পড়বে, এটা 400। আর তার সঙ্গে এটা রয়েছে কানের দুল। 400 টাকার জুয়েলারি দেখালাম, আর শাড়ি ছিল হচ্ছে 1150। এই হচ্ছে শাড়িটা, একটুখানি কুচি থেকে দেখাই ভালো করে। এটা হচ্ছে 1150-এর শাড়ি, শাড়ি উইথ মাস্ক অ্যান্ড ব্লাউজ পিস। আর তোমার জুয়েলারি দিয়ে ছিল হচ্ছে 450। জুয়েলারিটা ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে নিতে পারেন, নাও নিতে পারেন। এবারে আসছি নাম্বার 2, 2 নম্বর শাড়ি, এটাও মলমল মলমল, মানে গরম তো নক করছে, এবং এবছর না গরমটা মারাত্মক পড়বে সত্যি, তার জন্য রেডি একদম আমরা। হ্যাঁ একদম, তোমার শাড়িতে কিন্তু সত্যি লোকে গরমের সাথে কোপ আপ করতে পারবেন। এটা রয়েছে তার সঙ্গে মাস্ক, আর এটা রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, এর সঙ্গেও ম্যাচিং করে চাইলে আপনারা জুয়েলারি পেয়ে যাবেন, যদি বলেন নি ব্লু অ্যাঙ্কার দিয়ে ওরা বানিয়ে দিতে পারবে। এটাও রয়েছে 1150, নাম্বার 2, 2 নম্বর শাড়ি, 1150। নাম্বার 3, স্ক্রিপ্টেড মাস্ক, আর এটা রয়েছে হচ্ছে ব্লাউজটা, নাম্বার হচ্ছে 3, 1450। আর এইরকম একটা ক্রপ টপ যদি আপনার ওয়ার্ডরোবে থাকে না, অনেক কিছু সাধারণ, এই শাড়িটা পরলেন সরু করে প্লিট দিয়ে একটু ঝুলিয়ে ক্রপ টপের সঙ্গে দারুণ সাজা যায়। এটা দেখালাম হচ্ছে নাম্বার 3, 1450। নাম্বার 4-এ যাবো, 4 নম্বর। আমি বলি আমাদের ভারতবর্ষের জনসংখ্যা অনেক বেশি, জনসংখ্যা বেশি বলে এত মানুষ যদি কাজ করে, হ্যাঁ সস্তা হয়ে যায়, মানে লেবার, আমাদের লেবার চার্জ অনেক কম অন্য দেশের তুলনায়, যেহেতু ভারতবর্ষে জনসংখ্যা তো বেশি, তাই আমাদের ভারতবর্ষ অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক সস্তায় সব কিছু পাওয়া যায়, নইলে এই কাজটা সম্পূর্ণ হাতে গেথে গেথে করার, এটা কিন্তু কোনো টাইম টেকিং, তাও মানে হয়তো আপনারা অনেকে বলেন দাম বেশি, কিন্তু এগুলোর প্রসেস না অনেক বেশি। এটা ধরো যদি ভারতবর্ষে না হয়ে কোন অন্য বিশ্বের কোন দেশে হতো, এই শাড়িটার ইন্ডিয়ান মানিতে দাম পড়তো 3,000 থেকে 3,500, পিওর কটন, পিওর কটন। এটার দাম হচ্ছে এখন দেখালাম 1450, 4 নম্বর।
পাঁচ নম্বর যাব পশমিনা, এটা কিন্তু সেমি পশমিনা, আমরা পশমিনা বলি সুবিধার্থে, এটা হচ্ছে সেমি পশমিনাতে প্রিন্ট হয়েছে, তার সঙ্গে মাস্ক রয়েছে, শাড়িতে রানিং এ ব্লাউজ পিস রয়েছে, এর সঙ্গে যে কোনো জুয়েলারি যেতে পারে, ভীষণ ভালো কালার অপশন আছে। হ্যাঁ, তবে আমি একটু মুক্তটা দেখিয়ে দিই, কারণ মায়েরা যদি পড়তে চান তারা কিন্তু একটু এই ধরনের জুয়েলারি দিয়েই পড়তে চান। 450 এটা মতির সঙ্গে রয়েছে, সিলভার ডাটসের সঙ্গে, আর এটা হচ্ছে দুলটা, সিলভার পেন্ডেন্টের সঙ্গে কানে একটা ডাটস রয়েছে, এটা রয়েছে কানের দুলটা, আর এই হচ্ছে শাড়িটা। শাড়ির দামটা হচ্ছে তোমার 1650। পশমিনার আরো অনেক কালার কম্বিনেশন পাবেন উইথ ব্লাউজ পিস, নাম্বার হচ্ছে 5 নম্বর 1650। এই একটা শাড়ি জুট সিল্ক, এটা দেখাতেই হয়, অ্যাকচুয়ালি এটা জুট লিনেনও বলতে পারে, মেটেরিয়ালটা একটু লিনেন ঘেঁষা, কিন্তু এটাও বেনারস আইটেম, পরলে ভীষণ আরাম, ভীষণ কমফোর্টেবল, মানে এটা হচ্ছে বেনারস লিনেন, বেনারসি বলেই ওখানে চলে। আর এটা রয়েছে তার সঙ্গে একদম ম্যাচিং ম্যাচিং মাস্ক, তবে এই মাস্কের উপরে কিন্তু জোর দেবে না, যতক্ষণ এই কাপড়টা থাকবে, যতক্ষণ অ্যাভেলেবল আমি দেব, দেবে ও ম্যাচিং করেই দেবে, ম্যাচিংই দেব আমি। এটা রয়েছে হচ্ছে 8 নম্বর, এটা দেখালাম 1850, এরও অনেক কালার কম্বিনেশন পেয়ে যাবেন উইথ ব্লাউজ পিস, 8 নম্বর, এটার দাম ছিল হচ্ছে 1850। আটের পরে যাবো, তোমার একটু দাম বেড়ে বাড়িয়েছো, কিন্তু 1600 ছিল, এখন 1850। এবারে আসছি, এটা দেখাচ্ছি 7 নম্বর, এটা ছিল 6 নম্বর, প্রাইস ছিল 1850, 7 নম্বর, কি দারুণ গো, বেজের সঙ্গে রানি, লাইট বেজ অ্যান্ড রানি, একদম মানে সকালে পরা যাবে বিকেলেও পরা যাবে, 7 নম্বর, 1850 উইথ ব্লাউজ, আর ব্লাউজটা তো খুব রিচ দেখতে, এর সঙ্গে একটু গোল্ড জুয়েলারি ভালো লাগবে। তুমি আজকে গোল্ডেন কিছু আনো? আনিনি। আচ্ছা, এইবারে কোটা ডোরিয়াতে গোল্ড প্রিন্ট, এটা হচ্ছে কোটা ডোরিয়া, এই মেটেরিয়ালটা পরে আরামটা একদম ফিল করো, ওজনই নেই এটার। আপনারা যারা শাড়ি চেনেন তারা এটা নিয়ে কিছু বলবেন না, প্রশ্ন করবেন না, কিন্তু যারা চিনবেন না তারা বলবেন এত পাতলা শাড়ি, এত ফ্যালফ্যালে শাড়ি, এরম বলবেন, কিন্তু শাড়িটা কি মেটেরিয়াল, এবং এটা একটা হেরিটেজ, এই টেক্সচারটাই হচ্ছে, ফ্যাব্রিকটাই হচ্ছে হেরিটেজ। এটা রয়েছে হচ্ছে মাস্ক তার সঙ্গে, প্রাইসটা হচ্ছে তোমার 2250, 2250, নাম্বার হচ্ছে 8 নম্বর, 2250 উইথ ব্লাউজ, ব্লাউজ রানিং এ। আটের পরে যাব 9 নম্বর, ওটা ছিল কোটারোডিয়া রাজস্থান, এটা হচ্ছে আমাদের বাংলার তাপারিয়া কোটা। এবং এই যে শাড়ি, জানো তো সুপাত্র, আমি আমার মাকে দেখেছি ছোটবেলায় পড়তে তাপারিয়া কোটা, মারা বলতো জেপি কোটা, জেপি কোটা, হ্যাঁ এটা মারা বলতেন জেপি কোটা, ওটা হচ্ছে মাস্ক ওর সঙ্গে, পুরোটা হ্যান্ড পেইন্টিং এ যাচ্ছে, তার সঙ্গে আবার কাঁথা রয়েছে, কিছু পেইন্টিং কিছু স্টিচ, এইভাবে যাচ্ছে বসন্তের শাড়ি, এটা দেখাচ্ছে একদম বসন্তের শাড়ি, দোলের দিন নারায়ণ পুজো করে আড্ডা মারার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর তার সঙ্গে একটা জুয়েলারি প্যাঁচা, এটা 250, 250 জুয়েলারি, আর তার সঙ্গে এই রয়েছে মা কানের দুলটা, কি কিউট গো, ছোট্ট প্যাঁচা কানে, কি কিউট, জুয়েলারি 250, আর শাড়ি হচ্ছে 1750। এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 9 নাম্বার 10, 10 নম্বর শাড়ি, এটা ধরতে হবে না, হ্যাঁ নাম্বার 10 এদিকটাই তো আছো নাকি, এদিকটা আছে, এদিকটা আছে, নাম্বার 10, 10 নম্বর, এটা কি কটন, মাদুরাই কটন, এটা মাদুরাই কটন, মাদুরাই কটনে গঙ্গা যমুনা পার হয়েছে সুতোতে, হ্যাঁ এটা কিন্তু সুতোতে, জরির ব্যবহারটা শুধু এই স্লিক বর্ডারটা রয়েছে সারা গায়ে দূরে, এই হচ্ছে শাড়িটা, আচ্ছা তুমি কি কোনো স্পেশাল কোনো শাড়ি এনেছো? একটা শিব বাবার লকেট দেখছি, হ্যাঁ সামনে শিবরাত্রি আসছে তো পহেলা মার্চ। আচ্ছা এইটা একটু দেখাই, এটা একটা সেলুলার তাঁত, ধনেখালি গঙ্গা যমুনা বর্ডার, 2 ইঞ্চি বর্ডারের একটা তাঁত, ওই দিকটা ঠিক করো, একদিকে ইয়ালো একদিকে তুতে বর্ডার, আর ভেতরে না এই যে স্কাইয়ের সঙ্গে হোয়াইট এই প্যানেলটা ছিল, ব্রাশিং গুলো তুমি করেছো, পেইন্টিং আমার, হ্যান্ড পেইন্টিংটা অসাধারণ, অসাধারণ, এর সঙ্গে মাস্ক পেয়ে যাবেন। প্রাইসটা বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে 1650 অনলি, 1650 মাত্র, এর সঙ্গে কিন্তু এই প্যাচাটা যাবে, প্যাচাটাও ভালো লাগবে, বা তুতে দিয়েও যদি কিছু হয় সেটাও ভালো লাগবে, প্যাচাটা যদি আপনি তুতে অ্যাঙ্কারে চান বা ব্লু অ্যাঙ্কারে চান ও করে দিতে পারবে, মানে আমি হলে হয়তো এটা একটু ব্লু অ্যাঙ্কারে পড়তে চাইবো এই শাড়িটার সঙ্গে স্পেশালি, বা গ্রিন অ্যাঙ্কারে, সেটাও চাইলে পেয়ে যাবেন। তোমার এই প্যাচার দুলটা আমার ভারী ভালো লেগেছে, থ্যাংক ইউ। এটার প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 1650, 1650, 11 নম্বর,
12 নম্বর লখনউ চিকেন কটনে, এইটা কিন্তু কটনটা হচ্ছে আরদি কটন, অ্যাকচুয়ালি আমাদের এখানকার কটন নয়, এটা একদম লখনউয়ের, মানে ওদের শাড়িতে না ওরা স্পেশাল একটা উইভ করায়, তার উপরে কাজ করে, আরো ইমপ্রুভ হয়েছে দেখো মেটেরিয়ালটা, বাহ কাজটা কি সুন্দর, আর এখানটা দেখো একটা নেটের ওয়ার্ক আছে, এই কাজটা দেখুন, এই হচ্ছে লখনউ চিকেনের কাজ, এগুলো কিন্তু নেট বসানো এখানটায়, কি অসাধারণ কাজ হয়েছে, এবার খুব ভালো কাজ এসেছে, আর একদম একটা লাইট লেমন, লেমন ঠিক বাটার মিলিয়ে না কালারটা, একদম একদম অফ টোন, একদম কালারটা কটন অনেকদিন বন্ধ রেখেছিল, ভালো হয়ে হচ্ছিল না বলে এখন আবার শুরু হয়েছে, শিফনেও যেমন আমরা ইংলিশ শেড পাই, কটনের ক্ষেত্রেও কিন্তু ইংলিশ শেডই দেখানো হচ্ছে, প্রাইসটা হচ্ছে 2550, এর সঙ্গে ওই পার্ল জুয়েলারিটা দারুণ পারফেক্ট, একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে এই জুয়েলারিটা, এটাও কিন্তু নেকলেসের মতো না গো, গলায় পড়লে নেকলেস একদম, তার আমি ঠিক করে দেখাই, জুয়েলারি প্রাইসটা কত বলে 450 না, এটা হচ্ছে 450 জুয়েলারি উইথ কানের দুল, এটা রয়েছে কানের দুলটা, লকেটটাই ছোট করে কানের দুল, এই রয়েছে শাড়িটা, প্রাইসটা বলে দিই, শাড়ির দাম হচ্ছে 2550 উইথ ব্লাউজ পিস, এই রয়েছে ব্লাউজ পিস 2550 নাম্বার 12, নাম্বার 13 যাবো, 13 নম্বর নাম্বার 13, এই শাড়িটা খুব সুন্দর পেন্টিংটা, যারে যারে উড়ে যারে পাখি, মনটা খারাপ হয়ে যায় গানের লাইনটা বললেই, একদমই একদম, আমরা হারালাম না অনেক সম্পদ যে হারালাম, অনেকটা লস, এই হচ্ছে সবুজের মধ্যে স্ট্রাইপ থাকছে উপর দিকটায়, গায়ে সারা শাড়িতে পাখি উঠছে, আর একদম ফ্রি হ্যান্ডে স্ট্রোক হয়ে গেছে পাখিটা উঠছে, প্রাইসটা বলে দেবো, এই প্রাইসটা হচ্ছে 1750 1750, নাম্বার হচ্ছে এটা দেখালাম 1750, নাম্বার 13 1750, নাম্বার 14 হ্যান্ড পেন্টিং এর না, ওর কাছে প্রচুর ভ্যারাইটি, আমিও কিন্তু আজকে হ্যান্ড পেন্টিং পরে আছি, এটা রয়েছে হচ্ছে নাম্বার 15 15 নম্বর, বাহ কিছুটা মান্ডালা মান্ডালা রয়েছে, হ্যাঁ এটা দেখাচ্ছি হচ্ছে তোমার 14 নম্বর দেখালাম, হ্যাঁ 14 নম্বর আগে, এটা হচ্ছে 14 নম্বর, নাম্বার 14 মান্ডালার সঙ্গে রয়েছে, আর তার সঙ্গে এই রয়েছে ব্লাউজটা, দুদিকে কিন্তু গ্রিন বর্ডার সেট, নেগুলো সব ধনেখালি সেলুলার তাঁত, তাঁতটা পরে খুব আরাম পাবেন, এর সঙ্গেও না জুয়েলারি এই গ্রিনটা, এই তোমার কি দেখাই বলো তো, এর সঙ্গে জুয়েলারি পিঙ্কটাই যেত ভালো, পিঙ্কটা বহুবার দেখানো হচ্ছে, তো আমি একটু অন্য কিছু দেখাতে চাইছি, এটা দেখিয়ে দিই, দেখাও আজরাকের কাপড় দিয়ে এরকম, এই জুয়েলারি না আপনি যদি কোনো শাড়ি নেন সেই শাড়ির সাথেও ম্যাচিং করে দিতে পারবে, একটু যদি আমাকে মানে কোলাচল থেকে কাটার অনুমতি দেন তাহলে আমি ওখান থেকে কেটে নিয়ে বানিয়ে দেব, ধরুন ব্লাউজ পিস থেকে বা শাড়ি থেকে যদি আপনি বলেন যে হ্যাঁ আপনি একটু কেটে নিন জুয়েলারির জন্য, ও কেটে আপনার শাড়ির সঙ্গে ম্যাচিং করে জুয়েলারি বানিয়ে দেবে, মানে কাস্টমাইজ করে দেবে জুয়েলারিটা, এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 14 1650 নাম্বার 15 15 নম্বর, এটার সাথে তুমি ওই জুয়েলারিটা না, সামনে আসছে শিবরাত্রি, শিব বাবার পূজোর দিন, শিব চতুর্দশী, ও মাই গুডনেস থ্যাংক ইউ, কি করেছো গো শাড়িটা, থ্যাংক ইউ, দুর্ধর্ষ ইয়ালোর টানায় অরেঞ্জ ভারনা শাড়িটা, এটা কিন্তু শিব শক্তি, হ্যাঁ শক্তি আসলে শিব, আর গায়ে দেখুন ত্রিশূল একটা করে ওই পাতা, এবং তার সঙ্গে মা ত্রিনয়ন শিউলি ফুল, শিব শক্তি, আর তার সঙ্গে জুয়েলারিটা কোথায় চলে গেল ডোমরুটা আমার, এটা না না এটা না, কোথায় গেল গো ডোমরুর জুয়েলারিটা, এটাই না, এই যে হ্যাঁ পাচ্ছিলাম না খুঁজে, এই হচ্ছে জুয়েলারিটা, অসম্ভব, এবার ধরুন আপনি যদি বলেন যে এটা মেরুন দিয়ে অ্যাঙ্কারটা করে দিতে, রুদ্রের রুদ্রাক্ষর রয়েছে, হ্যান্ডমেড জুয়েলারি হ্যান্ড পেইন্টিং, এটা 250 জুয়েলারি তাই তো, 250 জুয়েলারি একদমই, আর তার সঙ্গে শাড়ির সঙ্গে একটা নিজস্ব ব্লাউজ পিস দিয়ে দিচ্ছ তুমি, ব্লাউজ পিসটা দিয়ে 1650, মানে শাড়ি উইথ ব্লাউজ পিস উইথ মাস্ক হচ্ছে 1650, আর যদি জুয়েলারিটা নেন তাহলে 250 আরও এক্সট্রা অ্যাড করবেন, কলকাতার মধ্যে হোম ডেলিভারি উইথ হোম ডেলিভারি চার্জ, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন উইথ কুরিয়ার চার্জ, আপাতত হলদিয়া বন্ধ আছে কি, হ্যাঁ হলদিয়ায় মার্চে যাব, মার্চ থেকে আবার হলদিয়া চালু হয়ে যাবে, হলদিয়ার বন্ধুরা এখন ক্যাশ অন ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিন, আচ্ছা এটা কিন্তু জর্জেটে একদম তাই তো, শিফন জর্জেট, আর তার সঙ্গে মাস্ক আর ব্লাউজ পিসটা রয়েছে, এটা দারুণ অল্প কাজের, এটার দামটাও নিশ্চয়ই কমই হবে, এটার দাম হচ্ছে তোমার 3350, এটা যদি অল ওভার হতো তখন 6.5-7-8 এরকম দাম হতো, এটা 3350 নাম্বার 16, এর সঙ্গে ওই মোতির জুয়েলারিটা খুব ভালো যাবে,
নাম্বার 16 দেখালাম, নাম্বার 17 তেপচি, মাল্টিকালার তেপচি, এটা খুব সুন্দর লাগবে দোলের দিনকে যদি কেউ পড়তে চান পড়তেই পারেন, ডিপ ম্যাজেন্ডা ব্লাউজ দিয়ে বা গ্রিন ব্লাউজ দিয়ে, তোমার গ্রিন এই এই গ্রিনটা দিয়েও এটা কিন্তু খুব ভালো যাবে। তুমি দেখো এই যে গ্রিন ক্রপ টপ দিয়ে দোলের দিন একটু রানী আবিরে মুখটা রাঙিয়ে একদম এই শাড়িটা পরে ভাবুন একবার নিজেকে। হ্যাঁ, কানে খালি একটা বড় দুল সেটাও পেয়ে যাবেন ওর কাছ থেকে, ও বললেও ম্যাচিং করে করে দেবে। প্রাইসটা বলে দিই, শাড়িটার প্রাইস হচ্ছে তোমার 2950, নাম্বার 17 উইথ মাস্ক। শাড়িতে নিজস্ব একটা ব্লাউজ পিস কিন্তু রয়েছে, এটা হচ্ছে নাম্বার 17 2950। নাম্বার 18 নম্বর রানী তুতের কম্বিনেশন 18, এর সঙ্গে গোল্ড জুয়েলারি একদমই, এটা রয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সানা সিল্কে। আর এটা দেখুন দুদিকে কোনিয়ার কাজ রয়েছে, দুদিকে কোনিয়ার কাজ রয়েছে, পার ভেতরে রয়েছে ছোট্ট ছোট্ট বুটি। এটা হচ্ছে নাম্বার হচ্ছে 18 নম্বর 2050 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। 19 নম্বর চুনার, না চুনার নাম্বার 19, 19 নম্বর শাড়ি, এটা একদম রাজস্থানী মাল কটন। এই মেটেরিয়ালটা কিন্তু রাজস্থানী মাল কটন, আমরা শুরুতে মলমল দেখিয়েছিলাম, এটা মাল কটন। মাল কটনের কোয়ালিটি না একটু ভারী হয়, মানে ওই শাড়িগুলোর থেকেও এই শাড়িটা একটা ওয়েট আছে, ওয়েট মানে কিন্তু আপনি পরলে ওয়েট নয়, থিকনেস, আমি থিকনেসটাকে বলছি, টেক্সচারটাকে বলছি। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে তোমার এটা হচ্ছে 1850, 1850 19 নম্বর, 1850 উইথ ব্লাউজ। 20 নম্বর শেফাদাত, এটার খুব ডিমান্ড হয়েছে কিন্তু আমি দিতে পারছি কম, এটা একটা একটাই হয় সাপ্লাইটা কম বলে, এটা সেই এটা হচ্ছে হেরিটেজ, হেরিটেজ একদম তাই, প্রাইড অফ ইন্ডিয়া বলতে পারেন, একদমই তাই। এটার সঙ্গে মাস্ক, শাড়ির দামটা হচ্ছে 3850, 3850 উইথ ব্লাউজ পিস। নাম্বার 20 21, 21 নম্বর চেক সিল্ক, এইটা আর একটা সিল্কের শাড়ি। আমি না সিল্ক তসরে ভীষণ আটকে যাই, এটা আমার বান্ধবীরা সবাই জানে তো। আর চেক সিল্কটা না আমি আগে সরিয়ে রেখেছিলাম যে না ঠিক আছে চেক সিল্ক, মানে পরে দেখলাম খুব কমফর্টেবল, বলো মারাত্মক, ভীষণ কমফর্টেবল এবং ভীষণ কালারফুল হয়েছে। ধরো এই যে বসন্ত আসছে, গরম আসছে, সন্ধ্যেবেলার কোনো অনুষ্ঠানে যাব, এরকম একটা শাড়ি পরে নিতে হবে, কালারফুল অথচ কমফোর্টেবল। আর এই হচ্ছে তার সঙ্গে মাস্ক, এর সঙ্গে তো রানিংয়ে ব্লাউজ পিস রয়েছে, আপনি চাইলে ক্রপ টপ দিয়েও সুন্দর করে সাজতে পারেন। প্রাইসটা হচ্ছে তোমার 3350, 21 21 নম্বর 3350, 22 নম্বর তসরে বাটি, গাছি তসরে হ্যান্ড বাটি, চকলেট ব্রাউনের উপরে অরেঞ্জ, ফায়ারি অরেঞ্জ ব্যবহার হয়েছে আঁচল, এটা রয়েছে গাটা, একটু গায়ে ফেলে দেখাই, অসম্ভব শাড়িটা, হ্যাঁ অসম্ভব, ছাড়াটা মুশকিল। আর এটা রয়েছে কুচিটা, আর অরেঞ্জটা এত ভালো এসছে না, এটা পলাশের রঙই এসছে সত্যি তাই, আর চকলেট ব্রাউনের সঙ্গে। প্রাইস হচ্ছে 5250, 22 উইথ ব্লাউজ পিস, 22 নম্বর 5250, 23 নম্বর এটা হচ্ছে বাফতার বাটিকের সঙ্গে হ্যান্ড কাটওয়ার্ক, হ্যান্ড আড়ি আঁচলটা পুরোটাই কিন্তু বাটিকের সঙ্গে, বাটিকটাকে পুরো কাটওয়ার্ক করা হয়েছে, হ্যান্ড আড়ি দিয়ে বাঁধা হয়েছে এবং হালকা জরিরও ব্যবহার আছে আঁচলে, সারা গায়ে মিররটা কিন্তু মাইকাটা বাঁধা হয়েছে হ্যান্ড আড়িতে, এই রয়েছে বাটিকের সঙ্গে। কালারটা কি এসছে বাফতার, বাফতার এই সময়টাই কালার ভালো আসে দেখবেন, একটু উইন্টারে কিন্তু কালার ভালোই আসে, ভালোই আসে। 3650, 3650, 23 নম্বর, কিছুই না যতটা কাজ সেই তুলনায় দামটা কিচ্ছু নয়, হাতাতেও কিন্তু এভাবে কাটওয়ার্কটা যাচ্ছে। 3650, 3650, 23 নম্বর, 24 নম্বর, বাহ এই কাজগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল, মানে একটা একটা, হ্যাঁ এটা একটা, এটা পুরোটাই জারদৌসি কাজ, হাতের কাজ, মানে এটা ধরুন ছেলের বিয়ে, মেয়ের বিয়েতে মা যদি বাই প্রফেশন লয়ার বা ডক্টর হন, তিনি কি শাড়ি পরবেন তার একটু ভাবতে হয়, পারফেক্ট এই শাড়িটা একদম পারফেক্ট, আমার মাথাতে আসো গো, হ্যাঁ আমার মনে হলো ধরো বাই প্রফেশন লয়ার মা, তার ছেলের বউ বা তার দিন মা পরেছেন, গ্র্যাভিটির ব্যাপার আছে না একটা, ঠিক স্কুলের হেডমিস্ট্রেস মা কি পরবেন। এই রয়েছে শাড়িটা, প্রাইসটা তার সঙ্গে মাস্ক রয়েছে, প্রাইসটা হচ্ছে 12350, তসর গাছি তসর ডাই করে পুরো হাতের কাজ, এটা কিন্তু পুরোটা হাতের কাজ এবং এর সালমা জরির ব্যবহারই নেই, একদম পিওর জরির। আর তার সঙ্গে কট পাইপিং, শাড়িটা হচ্ছে 12350, নাম্বার 24 উইথ ব্লাউজ, 25 আমাদের বেঙ্গল হ্যান্ডলুম হ্যান্ডরোল কটন, এটা রয়েছে 25, 25 নম্বর, 2550, পুরোটা হাতে বোনা, একটা সুতো হ্যান্ডরোল কটন রয়েছে,
পার রয়েছে, এর সঙ্গে আমি বলবো ক্রপ টপ নিয়ে নেবেন, যে কালারের পার সেই কালারের ক্রপ টপ পরুন। এটা রয়েছে হচ্ছে আজকের এপিসোডে 2550 নাম্বার 25, শাড়িতে একটা রানিং এর ব্লাউজ আছে। 25 এর পরে যাব 26, 26 নম্বর গর্জিয়াস শাড়ি। এটা অ্যাকচুয়ালি হ্যান্ডল কটন বেনারসি আঁচল, এটা কিন্তু হ্যান্ডল কটন বা হ্যান্ডল কটন, আর তার সঙ্গে পাটটা একদম গোল্ডেন জারির ব্যবহার রয়েছে। 3050 3050, এর সঙ্গে এর নিজের ব্লাউজও পরতে পারেন, গর্জিয়াস কোনো লাল নীলের ব্লাউজও পরতে পারেন, ভালো লাগবে এর নিজের ব্লাউজ রানিংয়ে। 3050 26, 27 হচ্ছে হ্যান্ডল মটকা। এই মটকা যে পড়েছে পাটটা অসাধারণ, পিওর একদম, পিওর একদম, আর এটা পিওর জারির ব্যবহার। পাটটা রেড অরেঞ্জ এবং জারির ভেতরটা পুরোটা এভাবে উইভ হয়েছে। প্রাইসটা হচ্ছে 7050 7050, 27 নম্বর শাড়ি, 7050 উইথ ব্লাউজ পিস। 27-এর পরে চলে যাব 28 নম্বর, এটা হচ্ছে সাউথ কটন, এটা সাউথ মানে অ্যাকচুয়ালি সাউথ কটন গাদওয়াল, মানে যেটা আজকাল বেরিয়েছে সেই শাড়ি তো, এটা একদম সাউথের, কিন্তু সাউথের শাড়ি, পুরো বোনা শাড়ি কিন্তু, এবং এটা ওই পাট্টু করে বোনা, মানে আলাদা করে পাটটা বুনে নিয়ে এখানে জোড়া, এক্স্যাক্টলি। আর এই রয়েছে হচ্ছে ভেতরটা ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে, 2250 28, এটা হচ্ছে 28 নম্বর, 2250 28 2250 উইথ ব্লাউজ। 28-এর পরে যাব 29, এটা ব্লু হ্যান্ড পেন্টিং, ওই স্ল্যাব কটন, স্ল্যাব কটন, ভাগলপুর স্ল্যাব কটনে হ্যান্ড পেন্টিং। এই মেটেরিয়ালটাকে না অনেকে লিনেন বলেন, কিন্তু না না, লিনেন নয়, একদমই নয়। আর তার মধ্যে পদ্মটা কি ভালো আঁকা হয়েছে, মানে ব্লু সাদার মধ্যে ব্লু এর সঙ্গে ইয়েলো কন্ট্রাস্ট, হোলিতে কিন্তু যাবে, হোলির দিন ভীষণ ভালো যাবে এর সঙ্গে না। এই জুয়েলারিটা যদি কেউ বলেন, ও কিন্তু এগুলো ব্লু দিয়েও করে দিতে পারবে, করে দেবো। এই জুয়েলারিটা ভালো লাগবে, এটা মনে হয় 450 জুয়েলারি উইথ ইয়ার রিং, এই রয়েছে কানের দুল, 450-এর জুয়েলারি। আর শাড়িটা কিন্তু 1650 29 নম্বর উইথ ব্লাউজ। 30 নম্বর শাড়ি, এটা ভাগলপুর শুরু হলো, ভাগলপুরের ভ্যারাইটি উইভিং দেখানো হবে। এটা 30 নম্বর, এটা হাফটা একদম পাউডার ফিরোজার উপরে রয়েছে, হাফটা পুরোটা গোল্ডেন বল, আর হাফটা হচ্ছে প্লেন। 30 নম্বর 1650 নাম্বার 3650, 30 নম্বর 1650। আর এই রয়েছে তার সঙ্গে ব্লাউজ পিস, ব্লাউজে একটা স্ট্রাইপ রয়েছে, 31 নম্বর, তুমি যেটা পরে আছো সেটারই কালার অলিভ গ্রিনে, 31, এটা 31 নম্বর অলিভ গ্রিন টোন, ঠিক ও যেটা পরে আছে মঙ্গলগিরি সিল্ক যেটা হয় সেটাকে ভাগলপুরে আনা হয়েছে, এটা হচ্ছে 31 1650, এর কালার আরও আছে উইথ ব্লাউজ পিস। 32-তে যাবো 32 নম্বর কালার, এটার না তোমার ওই রাস্ট মিলিয়ে, মানে রাস্ট কালারটাই রাস্ট খয়ের মিলিয়ে একটা টোন, খুব সুন্দর খয়ের গোলা, খয়ের গোলা রং। এটা দেখালাম হচ্ছে 1650, 32, 32 নম্বর 1650 উইথ ব্লাউজ। 32 এর পরে চলে যাবো 33, এই শাড়িটার ডিজাইনার পিস, এটা চান্দেরি, চান্দেরি তাতে চেরাউলের কাজ হয়েছে, এটা মেশিন এমব্রয়ডারি, মানে মেশিন আরি চেরাউলে, তার সঙ্গে এই হচ্ছে ব্লাউজ পিস। বিয়ে বাড়িতে কিন্তু গিফট করা যায় বা নিজেই পরুন। এটার প্রাইস 2050 33, 33 নম্বর, 34-এ যাই 34 নম্বর শাড়ি নাম্বার 34, এটা রয়েছে 34, এটা স্ট্রাইপ, মানে জরি স্ট্রাইপ, তার মধ্যে ভেতরে না স্ক্রিপ্ট কাপড়টা অ্যাপ্লিক, তার সঙ্গে এমব্রয়ডারি মাইকা, আর ওই স্ক্রিপ্ট কাপড়টাই হচ্ছে এখানে বর্ডার, আর হাফটা হচ্ছে রানি কালার বাংলাদেশ তাঁত, একদম। এই হচ্ছে ব্লাউজ, আপনি যদি বলেন ও কিন্তু ব্লু স্ক্রিপ্টের কাপড় দিয়ে জুয়েলারি করে দিতে পারবে, একটু সময় দেবেন এবং পেমেন্টটা করে দেবেন। প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 2250 2250 34 নম্বর, তাঁতের মিক্স ম্যাচ দেখালাম, 35 নম্বর, এটাও একটা ধনেখালি উইভিং তাঁত, এই তাঁতটা পরে খুব আরাম, 100% কটন শাড়ি তো, গঙ্গা যমুনা পার, গঙ্গা যমুনা কালার পার, যেহেতু ওই কালার দুটোকে দিয়ে ফুল করা হয়েছে, আর রেয়ন কাপড়ে ব্লাউজটা দিয়েছো, বাহ ওতেও কাজ করে দিচ্ছে। আর প্রাইসটা হচ্ছে তোমার 2650 35, কাথিয়াবার করা তাতে কাথিয়াবার, এটা ছিল 35 2650 36, তোমার এই শাড়িটার ভীষণ ডিমান্ড, এটা রেশম চেকে হ্যান্ড আরি, হাতে আরি কাজ রেশম চেকে, তার সঙ্গে একটা সাউথ কটনের ব্লাউজ পিস। 36 3050 3050 36 নম্বর, 3050 36 এর পরে যাব 37, এটা একদম বিয়ের দিন সকালবেলায় মাও পরতে পারেন, মেয়েও পরতে পারেন। ফার্স্ট হাফটা হচ্ছে রেশম চেকে, মাছটা কাঁথাতে হয়েছে গুজরাটি বুটির সঙ্গে, স্ক্যালপের মধ্যে আবার সিকুইন আছে, এটা রয়েছে ব্লাউজটা, আর হাফটা হচ্ছে তাঁতের মধ্যে একই কাজ,
এটার সঙ্গে এই জুয়েলারিটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, পারফেক্ট। মা পরলে এই জুয়েলারিটাই পরবেন। শাড়িটার দামটা বলে দিই, 2450, 37 নম্বর 2450। এটার মধ্যে হচ্ছে ব্ল্যাক রেশম চেকে মেশিন পার্সি, গোলাপটা দেখুন খালি ভ্যালেন্টাইন্স ডেতে যাবেন একদম দৌড়বে। আর এটা রয়েছে হচ্ছে তোমার ব্লাউজ পিস, এসেই তো গেল ভ্যালেন্টাইন্স। প্রাইসটা বলে দিই, 2550, 38 2550, 39 39, এটাও রেশম চেক। এটার মধ্যে অনেক কিছু আছে, প্যাঁচা আছে, তার সঙ্গে প্যাঁচাকে ফ্রেমিং করা হয়েছে, অ্যাপ্লিকে টেম্পল, পাড়ের মধ্যে কাঁথার প্যাচিং আছে, তার সঙ্গে আবার অ্যাপ্লিকটা যাচ্ছে টেম্পল করে করে। এই রয়েছে ব্লাউজটা, অন্যভাবে সাজিয়েছে শাড়িটাকে। প্রাইসটা হচ্ছে 3050, 3050, 39 নম্বর 3050, 40 নম্বর শাড়ি, নাম্বার 40, বাংলাদেশ তাঁতে। এটা চেরা উল দিয়ে মানে মেশিনারির কাজ হয়ে গেছে, এটাও কিন্তু গায়ে হলুদের শাড়ি, খুব হেভি ওয়ার্ক দেখো। এটা রয়েছে পুরো ইয়ক পোর্শনটা কমপ্লিট থাকবে একদম, হ্যাঁ। আর মিররের একটা বর্ডারও গেছে, আঁচলে হেভি ওয়ার্ক, আর আপার ইয়ক এবং কুচিতে কুচিতে। প্রাইসটা হচ্ছে এটা তোমার 32750, নাম্বার 40, 2750, 41। এটা অর্গানজাকে সাজানো হয়েছে, ওয়াও। এটা হচ্ছে ফার্স্ট হাফ, ফার্স্ট হাফ ড্রেসিং এর সঙ্গে এমব্রয়ডারি, একদম একটা জিরো সাইজ সিকুইনের। আর হাফটা হচ্ছে এইটা, এইটা সাজিয়েছো একদম, হ্যাঁ। এটা হোয়াইটে ছিল, আর এটার ব্লাউজ পিস কি রানিং, এটা না এটা রানিং এ নেই, এটা আমি দেবো ব্লাউজ পিস, ব্লাউজ পিস পেয়ে যাবে, হ্যাঁ। চান্দেরিতে এটা হচ্ছে 3850 41, 3850 42, হ্যান্ড অ্যাপ্লিক, হ্যান্ড অ্যাপ্লিক, ওয়াও, থ্যাংক ইউ। দুর্দান্ত, কালো ছাড়া কোনো কালো নেই, মাছ হয়েছে, অন্যভাবে করেছো শাড়িটাকে একদম অন্যভাবে। আর এখানে একটু ব্যবহার করেছো ফুলটাকে বসিয়েছো, কি দারুণ, কি কালারফুল, আর পাটটা পুরোটা হ্যান্ড অ্যাপ্লিক, পুরোটা হ্যান্ড অ্যাপ্লিক। প্রাইসটা হচ্ছে তোমার 2050, না ভুল বলছি, এটা 2050, 42, 42 নম্বর, 2050, 42 এর পরে যাবো 43, 43 নম্বর। এটাও সেলুলার তাঁত, 43, কাথিয়াবাড় রয়েছে, আর পিঙ্ক অ্যান্ড ব্লু এ বর্ডার রয়েছে, পিঙ্ক অ্যান্ড ব্লু দিয়েই কিন্তু ওয়ার্কটা যাচ্ছে। হাফটা এটা গেল, আর হাফটা শুধু ব্লকে, আর তার সঙ্গে ব্লাউজ পিস থাকলো, জুয়েলারি তো পেয়েই যাবেন। 2050, নাম্বার হচ্ছে 43, 44 হচ্ছে গুজরাটি, তুমি ব্লাউজটা দিকে দিয়ে দাও, 44 গুজরাটি। এটা রয়েছে গ্রে কালার, তার সঙ্গে স্যাটিন বর্ডার, গুজরাটির কাজটা দেখুন, এটা রয়েছে গুজরাটির কাজটা, পুরো শাড়ি ধরে কিন্তু নিচটা এমভাবে যাবে, নিচে এবং উপরে। আর এটা রয়েছে ব্লাউজ পিস, 44 44 নম্বর 3050 44 45 45 নম্বর নাম্বার 45, এটাও রেশম চেক, রেশম চেক। ফার্স্ট হাফটা কিন্তু তাঁত, বাংলাদেশ তাঁত, তার মধ্যে হ্যান্ড পার্সি উইথ কাথিয়াবার ফ্রেমিং, এই ফ্রেমিং হেরিংবোন ফ্রেমিং, এই ফ্রেমিংটা হেরিংবোনে, সিল্ক থ্রেড ব্যবহার হয়েছে পার্সির ক্ষেত্রে, আর হাফটা হচ্ছে রেশম চেকে, তার সঙ্গে ব্লাউজটা ভীষণ ভালো ম্যাচিং হয়েছে। প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 2850, 45, 46, হাতে সময় একদম নেই, 46 দেখাবো, 46 নম্বর। আমি প্রত্যেকটা জুয়েলারি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এই শাড়িটা হচ্ছে হ্যান্ড পেন্টিং এর সঙ্গে কাঁথা আউটলাইন, হালকা মিরর, পাতা ছড়ানো, এটাও কিন্তু আমাদের যেদিনকে শিবরাত্রি সেদিনকে পরলে খুব ভালো লাগবে, কারণ বাবার মাথায় বেলপাতা দিই আমরা, সারা গায়ে যদি পাতার একটা আমেজ থাকে। প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 2050, 46, 47, সেই তাপারিয়া কোটাতে এমব্রয়ডারি, হ্যান্ডারির কাজ, এটা একদম মিল্ক হোয়াইট, আর তার মধ্যে মেরুন অ্যান্ড পিঙ্ক দিয়ে যাচ্ছে। এই রয়েছে হচ্ছে ব্লাউজ পিস উইথ মাস্ক, 47, প্রাইস হচ্ছে 2350, 47 নম্বর 2350, 47 এর পরে যাবো 48, 48, এটা রয়েছে 48 নম্বর, এটাও হ্যান্ড পেন্টিং, জরি স্ট্রাইপ তাতে হ্যান্ড পেন্টিং, এটাও দোলের দিন হতেই পারে, এই রয়েছে শাড়িটা, ফেব্রিক পেন্টিং হয়েছে, 48, 1550, 48 নম্বর 1550, 49 নম্বর দেখাই, এটা হচ্ছে তাঁত খেস, তাকে ব্লকে সাজানো গরমের শাড়ি একদম, সঙ্গে ব্লাউজ পিস পেয়ে যাবেন 1450, 1450, 49 নম্বর। এবারে আসছি 50 নম্বর, হাতে সময় নেই, কোটগুলো একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে 50 নম্বর, স্যাটিন বর্ডার, রানি কালারের, এবং তার সঙ্গে এই রয়েছে ইক্কাতের প্রিন্টেড ব্লাউজ, এটা হচ্ছে 50, 1450, ব্লাউজ তো আমি দেখিয়েছি ক্রপ টপ। আর এই ধরনের ব্লাউজগুলোর প্রাইস একটু বলে দাও, হ্যাঁ, এটা 850, 850 এর ব্লাউজ,
এটাও 750 হাতে সময় নেই বিদায় নিতে হবে আমাদের হাকোবা 750 এটাও রয়েছে হাকোবা 750 আর এই কোটটা বলে দাও এটা তোমার 850 এটা বোথ সাইড বোথ সাইড কোট এগুলো দুটোই কোটই দেখাচ্ছে বোথ সাইড হ্যাঁ দুটোই বোথ সাইড প্রাইসটা খুব মিনিমামে হাতে সময় নেই বিদায় নিচ্ছি ধন্যবাদ জানাবো তোমাকে ধন্যবাদ আপনাদের নমস্কার